বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী এ বাজেটকে অভিলাষী বলছেন অর্থনীতিবিদরা তবে সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে বাজেট বাস্তবায়নযোগ্য বলেই মনে করছেন তারা এ নিয়ে দ্বিমতো আছে কারো কারো সার্বিকভাবে বলতে গেলে বাজেটের লক্ষ্যগুলো আগের তুলনায় কম উচ্চ অভিলাষী একেবারে অর্জন অযোগ্য নয় সব বাজেটের মতোই এবারের বাজেটও গোতানিগত আছে এটার মধ্যে ব্যয়ের ক্ষেত্রে দেখা যায় যে একটা উচ্চ বিলাসী লক্ষ্য আছে তবে বাজেটে ব্যবসায়ীরা সাধারণ মানুষের তুলনায় বেশি প্রাধান্য পেয়েছে বলে মনে করেন এই দুই অর্থনীতিবিদ প্রায় শোয়া এক লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের সুস্পষ্ট নির্দেশনা না থাকা বাজেটের দুর্বল দিক বলে মনে করেন তারা শুধুমাত্র দশ পার্সেন্ট ট্যাক্স দিয়েই কালো টাকা কে সাদা করতে পারেন সেই ক্ষেত্রে তো অনেকেই এটার সুযোগ নেওয়ার জন্য সাদা টাকা কালো করে যাতে কারণ আপনার যদি ধরেন আপনি এক কোটি টাকা করেছেন সেখানে আপনি যদি প্রদর্শন করেন টাকাটা তাহলে তো আপনাকে পঁচিশ পার্সেন্ট তার বেশি এবং সার্চার্জ দিতে হবে পুঁজি বাজারে স্টক ডিভিডেন্ডকে নিরুৎসাহিত করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের উৎসাহিত করা হয়েছে তবে এর ফলে নতুন কোম্পানি পুঁজি বাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলবে বলেই মনে করেন বিশ্লেষকরা ইনসেন্টিভ দিয়ে আমাদের একটা পুরোনো খাজ হচ্ছে প্রবাসীদের কাছ থেকে আর এটা তো এত্ত মানে সত্তরের দশক থেকে আমরা এ টাকা পেয়ে আসছি এই যদি আমি দুই টাকা কমিয়ে দিই তাহলে তো আমার এই এক এই দুই পার্সেন্ট ভর্তুকি দিতে হয় না সামাজিক নিরাপত্তা যোগাযোগ অবকাঠামো ও আবাসন খাতে বরাদ্দ বাড়ায় সাধারণ মানুষ দ্রুত এর সুফল পাবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা উন্নয়ন খাতে অবকাঠামো খাতে বেশি অংশটা এশিয়ারটাই সবচেয়ে বেশি ইবনে নুর শাউন একুশে টেলিভিশন ঢাকা এখন প্রশ্ন হচ্ছে মানে